প্রকৃত সুন্দর সেই যার ঈমান নাই, ঠিক কিনা? কালো অসুন্দর নয়, কালো সুন্দর, ধলাও সুন্দর, লম্বাও সুন্দর, খাটো সুন্দর, চিকনও সুন্দর, মোটাও সুন্দর, সব কার সৃষ্টি? আস্তে বলবেন না, কার সৃষ্টি? বউ যদি কালো হয়, অনেকের মন খারাপ, অনেকে চুপ করে বসে থাকে, বউয়ের সামনে কথা কয় না, আবার বউকে হুমকি ধামকি মেরে বলে, শোন আমি কি বিয়ে করে আনলাম, তুই তো কালু, তুই তো কালা, আর আমার অমুক বন্ধুর বউটা কত সুন্দর, এই কয়ে কাঁদবে? এরকম আসে না, বলুন তো, মন খারাপ করা যাবে না। কালো বউ জুটিয়ে দিয়েছেন কে? সুন্দর স্বামী জুটিয়ে দিয়েছেন কে? আবার অনেক মহিলা আছে, অনেক মহিলা আছে, দেখবেন স্বামী যদি একটু অসুন্দর হয়, স্বামীকে খোঁটা মারে, আসে না? এলাকার মায়েরা মনে এরকম নাকি আসে, এরকম খোঁটা মারে? নিজের চেহারার দিকে তাকায় দেখো, তোমার সঙ্গে যে আমার সংসার হচ্ছে, তোমার শব্দ গোষ্ঠীর কপাল, এরকম কিছু কিছু আসলে নাকি বলা যাবে না। সুন্দর কে করেছেন? সৌন্দর্য কে দিয়েছেন? কখনো গাল বন্ধ করা যাবে না। ওই সাহাবী বললেন, হুজুর আমার কি বিয়ে হবে না? রাসূল বললেন, তোমার বিয়ে হবে, যাও। কার সাথে? আমি বলে দিচ্ছি, তোমার বিয়ে হবে এই মদিনা নগরের সবচেয়ে সুন্দরী নারীর সাথে, তোমার বিয়ে হবে, যাও। যদি বলি সুবহানাল্লাহ, আমার নবীজি এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবীর মুখে একটা হাসির ঝিলিক দেখা দিল। রাসূল বললেন, হাসলে কেন হুজুর? হাসলাম, আপনার কথা তো মিথ্যা হবে না, তবে আমি মীর বাবার কাছে গিয়ে বলতে পারবো না, আপনি দলিল করে দেন। দলিল মানে আপনি লিখে দেন, চিঠি প্রস্তুত করে দেন। রাসূল চিঠি প্রস্তুত করে বললেন, যাও এই চিঠিখানা নিয়ে মীর বাপকে দিবা, বিয়ে হয়ে যাবে। মীর বাবার হাতে ওই চিঠিখানা নিয়ে ওই কালো সাহাবি নিয়ে বলতেছেন, এই মীর বাপ, এই যে চিঠিখানা পড়ো, ব্যবস্থা করো। কি কথা কি বুঝতেছেন? মশানি আলাদা, মশানি আলাদা। মেয়ের বাবা ইবনে ওহাব চিঠিখানা পড়লেন, যখনই দেখতেছেন এটা রসুল মারফত চিঠি দেওয়া হয়েছে, দারুণ খুশি হয়ে চিঠিকে চুম্বন করে বলছেন, ও কালো সাহাবি, আমারও এই ব্যাপারে কোনো নেগেটিভ মন্তব্য নেই, রসুল যে প্রস্তাব দিয়েছেন সেই প্রস্তাবের সঙ্গে আমিও একমত, আমার মেয়েকে আমি তোমার হাতে তুলে দিলাম। একটু আস্তে কর, সুবহানাল্লাহ। কিন্তু তুলে তো দিলাম, কিন্তু মেয়ে যদি রাজি না হয়, মেয়ে তো আমার সুন্দরী, তুমি কালো, মেয়ের ইচ্ছার বাইরে আমি যেতে পারবো না, তবে আমার বিশ্বাস আমার মেয়ে আমার কথার বাইরে যাবে না। সুবহানাল্লাহ, বলবেন না? এখনকার বাপরা তো এই গ্যারান্টি দিতে পারবে, দিতে পারবে না? আমার ভাইয়েরা এই কথা বলে মেয়ের বাবা মেয়ের সঙ্গে কথা বলতে ভিতরে ঢুকবেন, এমন সময় দেখতে পেলেন, এবার সেই মেয়েটার দেওয়াল ঘেঁষে ঘেঁষে সব কথা শুনে নিয়েছে। এবার বলছে, মা প্রস্তাব এসেছে রসুল মারফত, একটা ছেলে তোমাকে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে, তুমি কি রাজি আছো নাকি? মেয়েটা কান্দে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে, এক পর্যায়ে বলতেছে, মা ও মা তুমি কেন কথা বলো না, তোমার চেহারা প্রমাণ করছে তুমি মনে হয় রাজি নাই, আমি বিয়ে দেব না। এবার মেয়েটার মুখ খুলে বলে, বাবা জাগতিক জীবনে যদি আমার কোনো বিয়ে হয়, আমার নবীর পছন্দ করা সেই ছেলে ছাড়া আমার জীবনে আর কোনো বিয়ে হবে না। একটু আসতে বলে, সুবহানাল্লাহ। চেহারা আগে না ঈমান আগে? সবার আগে কি আগে? ঈমান আগে। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। এরপরে মহিলা রাজি হয়ে গেলে মীর বাবা দূর মেরে এসে বলছি, ও কালো সাহাবী সাদ আল আসওয়াদ সুলাইমি, আমার মেয়ে রাজি হয়ে গেছে, আমিও রাজি হলাম। এবার সাদ বলছে, আমিও তো রাজি হয়ে গেলাম। এবার তিনি দৌড় মেরে নবীর সামনে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে সফল হয়েছি, মেয়ে রাজি হয়ে গেছে, মেয়ের বাবা রাজি হয়েছে, ওজন আপনি এখন ব্যবস্থা করুন। রাসূল বললেন, আমি ব্যবস্থা কেমনে করব, সব ব্যবস্থা আমি করলাম, এখন তুমি টাকা সংগ্রহ করো, মোহরের টাকা দিতে হবে। এবার ওই কোন শুনেই স্বামী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি টাকার দায়িত্বটা আমাকে দিয়ে দেন, আমার জীবনে বিয়ে হবে না, কারণ আমার কাছে কোনো টাকা পয়সা নাই, অতএব আপনি যদি সব দায়িত্ব গ্রহণ করতে পারেন, টাকাটা আপনি দেন। একটু আস্তে কর, সুবহানাল্লাহ। আমার নবীজি কত উদার ছিলেন, কত ফ্রি ছিলেন, সাহাবী মন খুলে এই কথা বলে ফেললেন। নবীজি মনক্ষুণ্ণ হলেন না, নবীজি তাকে জড়িয়ে ধরে বললেন, সাহাবী রে যাই, দায়িত্ব আমি নিলাম। তিনি তার জামাতা ওসমানকে ডাক দিলেন এবং আরেকজন সাহাবি নোমানকে ডাক দিয়ে বলছেন, ওসমান নোমান এইদিকে আসো, 400 দিরহাম আমাকে দিয়ে দাও। 200-400 দিরহাম তাদের হাত থেকে নিয়ে রসুল বললেন, ও সাদ, এই যে তোমাকে বাজারের টাকা দিলাম, যাও বিয়ের বাজার করে আনো, আগামীকালকে তোমার বিয়ে হয়ে যাবে। বিয়ের বাজারে চলে গেলেন,
বীর বাজার শুরু করেছেন এমন সময় বাজার প্রায় শেষ হয়ে যাবে এমন সময় তারকারা সংবাদ আসলো, সাদ তুমি কি জানো জিয়াদের ডাক কিন্তু চলে আসছে, আল্লাহর জমির দিন কায়েমের সংগ্রামের ডাক চলে আসছে, তুমি কি করবে? ইমানের কথা এখানে আছে না নাই? এই সাহাবী করলেন কি, কিছুক্ষণ চক্ষুটা জমিনের দিকে নিবদ্ধ করলেন, চক্ষুটা মাটির দিকে রেখে কিছুক্ষণ মনে মনে চিন্তা করে সিদ্ধান্ত নিলেন, জীবনে বিয়ের সুযোগ বারবার আসবে কিন্তু জীবনে তার জিহাদের ডাক আমার কানে নাও আসতে পারে। এই চিন্তা মাথায় নিয়া জান্নাত পাওয়ার লোভে ইমানটাকে সুন্দর মজবুত করার জন্য তিনি কি করলেন, বিয়ের আসর বন্ধ করে যুদ্ধের আসরে যাওয়ার জন্য যুদ্ধের বাজার করে ফেললেন, ঘোড়া কিনলেন, তরবারি কিনলেন, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন, যুদ্ধ করতে করতে এক পর্যায়ে সাদ দুনিয়া থেকে বিদায় নিলেন। সাদ যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমার নবীর কানে সংবাদ চলে আসছে, রাসূল কি বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের সাত দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার নবীজি বললেন, ও সাহাবীরা আমাকে যে সাদের কথা বলছো কোন সাদ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, হুজুর যে সাদের বিয়ের কথা গতকালকে ছিল। নবীজি থমকে দাঁড়ালেন, দূর বললেন সেই জায়গা থেকে, দূর মেরে তিনি ছুটে চললেন তার চেহারাকে দেখার জন্য, তিনি চললেন যুদ্ধের ময়দানে পৌঁছে গেলেন, দেখতে গিয়ে দেখেন তার হাত কাটা পা কাটা মস্তকটা সিটকে পড়ে আছে, পা গুলো সিটকে পড়ে আছে, এলোমেলো হয়ে পড়ে আছে। আমার নবীজি করলেন কি, সবগুলোকে এক জায়গায় গোসায় নিলেন, মাথার চুলগুলো রক্তে লাল হয়ে আছে সুন্দর করে গোসায় দিয়ে চেহারার দিকে তাকাচ্ছেন। আমার নবীজি একবার তাকান, একবার হাসেন, আরেকবার তাকান, আরেকবার কাঁদেন, একবার হাসেন, একবার কাঁদেন। এই দৃশ্য দেখে সাহাবায়েকরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাদের চেহারার দিকে তাকায়া যে আচরণটা করছেন, একবার হাসেন, একবার কাঁদেন, এর কারণটা কি? আমরা তেমনটা আচরণ কখনো লক্ষ্য করিনি। আমার রাসূল বলছেন, ও সাহাবীরা, আমার কান্না করার কারণ হলো আমার সাদামাটা সাহাবী সাদ, বড় শখ ছিল বিয়ে করবে কিন্তু আমার আফসোস লাগতেছে এই জন্য আমি এই জন্য কাঁদতেছি, আমার সাদের সবকিছু আয়োজন সম্পূর্ণ হলো কিন্তু দুনিয়ার জিন্দগিতে নারী জীবনের স্বাদ সে গ্রহণ করতে পারলো না, আর আমি হাসতেছি এই জন্য আমার সাদ ইমানের পরীক্ষায় 5 নম্বর তুলে আমি দেখতে পেতেছি, সে জান্নাতের মধ্যে ঢুকে পড়েছে, জান্নাতের ফেরেশতা জান্নাতের হুরেরা তাকে টানাটানি করে বেহেশতের দিকে নিয়ে চলে যেতেছে। ওয়ালাকিন্নাল বিররু মান আমানা বিল্লাহ। আমার রাসূল বলেন, সাহাবীরা, ওই সাহাবীর জানাজার দায়িত্ব আমি নিলাম, জানাজা সম্পূর্ণ করলেন, জানাজা সম্পূর্ণ করে এরপরে বলছেন, সাহাবীরা, ওই আমার সাহাবি যে ঘোড়া দিয়ে যুদ্ধ করেছে, যে তরবারি দিয়ে যুদ্ধ করেছে, সেই ঘোড়া তরবারি আমার সামনে নিয়ে আসো, নিয়ে আসা হলো। রাসূল বললেন, যে মহিলার সঙ্গে বিয়ের কথা ছিল সেই মহিলাকে আমার সামনে হাজির করা, হাজির করা হলো। নবীজি আমার কাদা কাদা কণ্ঠে বলছিল, মদিনার সুন্দরী নারী, আজকে আমার সাদ যদি বেঁচে থাকতো তোমার স্বামী হয়ে যেত, আমার সাদ বাজার ঠিকই করেছে, দুনিয়ার বাজার নয়, সে বাজার করেছে জান্নাতের বাজার। কিসের বাজার? জান্নাতের বাজার। ও মহিলা, সেই আমার সাহাবীর বাজার করা সেই ঘোড়ার সেই তরবারি তোমাকে দিয়ে দিলাম। ওই সাহাবী মহিলা সাহাবী ঘোড়ার তরবারি নিয়া তিনি বাড়ির দিকে চলে গেলেন। আমার মা, আপনাকে সেই জন্য বলবো, ইমান অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, ইমানটাকে টিকে রাখতে হবে, সব মহব্বত উজাড় করে দিতে হবে। কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? আপনার জন্য। আমার মা, আপনার জন্য 5 ওয়াক্ত নামাজ দরকার, পর্দা পোশিদার দরকার, অযথা বাইরে ঘোরাফেরা করা যাবে না, এই কয়েকটি কাজ আপনাকে করতে হবে, স্বামীর আনুগত্যের দিকটা খেয়াল করতে হবে, এই বিষয়গুলো আপনি খেয়াল করবেন, আর প্রত্যেকদিন ঘন্টায় 24 ঘন্টায় 4-5 বার টেলিভিশনের সামনে বসে টেলিভিশন দেখবেন। এটা কি মেয়েদের আছে নাকি? আসতে কবে না ছেলে নাই বসে থাকে আর টেলিভিশন দেখে, দেশের দেশীয় না ভারতীয়? দেশীয় না ভারতীয়? ভারতীয় মা এগুলো দেখা যাবে না। আল্লাহ পাক মাদেরকে কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমি আজকে যে পয়েন্ট তুলেছি এক কথায় আমি উত্তরগুলো দিয়ে দিচ্ছি, 6টি কাজে সফলতা, কয়টি কাজে বলেন তো? 1 নম্বর, আমার ইমান আনবো কার উপরে? 2 হলো, ওয়া আতাল মালা আলা হুব্বিহি,
প্রিয় সম্পদ কিছু অংশ সেখান থেকে খরচ করব আমরা কার পথে? আস্তে বলবেন না, কার পথে? আল্লাহর পথে। নাম্বার তিন হলো নামাজ কায়েম করতে হবে। কি কায়েম করতে হবে? নামাজ কায়েম করতে হবে। নাম্বার চার হলো যাকাত ভিত্তিক সমাজ চালু করতে হবে। যাকাত আছে যেখানে সুদ নাই সেখানে, নামাজ কায়েম যেখানে জেনা নাই সেখানে। والموفون بعهدهم اذا عاهدوا ওয়াদা ঠিক রাখতে হবে। ওয়াদা ভঙ্গ করা যাবে না, আমানতের খেয়ানত করা যাবে না। যার জামানত সামানত তার হাতে ফেরত দিতে হবে। কার সিল কে মেরেছ এটার জবাব কার কাছে দিতে হবে? আস্তে বলবেন না, কার কাছে? সিল একটা আমানত কিনা বলেন? অবশ্যই আমানত। আমানতের খেয়ানত করলে আল্লাহর কাছে জবাব দিয়ে করা লাগবে না? লাগবে। والصابرين في الباساء ধৈর্যশীল হতে হবে বিপদে মুসিবতে। যে কোনো সময় বিপদে মুসিবতে পড়ে গেছে ধৈর্যের পরিচয় দিতে হবে। এই ছয়টা কাজ যদি কোনো বান্দা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকাল্লাযীনা সাদাকু, এরা হলো সত্যবাদী। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হলো প্রকৃত মুত্তাকী। এই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ জান্নাত রেখে দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ।